কবে থেকে কোন স্লটে আসবে জি বাংলার নতুন ধারাবাহিক পিলু? এই প্রশ্নটা সবার মনেই ঘুরপাক খাচ্ছে। পিলুর প্রথম প্রমো দেখে অনেকেই এক্সাইটেড এই ধারাবাহিকের জন্য। ধারাবাহিকে প্রধান চরিত্রে থাকবেন গৌরব রায়চৌধুরী এবং মেঘা দাও। ধারাবাহিকটি কবে থেকে কোন স্লটে আসবে এই প্রশ্নটা সত্যি খুব জটিল। সবাই চায় ধারাবাহিকটি যেন ভালো কোনো স্লট পায়, কিন্তু কোন স্লট? বর্তমানে জি বাংলার প্রতিটি স্লটই বেশ শক্তিশালী, 6টা থেকে 11টা প্রতিটি স্লটেই হাড্ডাহাড্ডি টক্কর। তাহলে জানা যাক কোন স্লটে এবং কবে থেকে আসছে পিলু। এক্ষেত্রে বলে রাখি, পিলুর জন্য কোন ধারাবাহিক শেষ হবে সেটা কিন্তু বলছি না, তার জন্য অন্য ভিডিও আনব। এই ভিডিওতে ডেট আর টাইমটা জানা যাক। বর্তমানে তুলনামূলকভাবে 6টার স্লটটা একটু দুর্বল, অন্যদিকে রানী রাসমণি ও পিলু জি বাংলার নিজের প্রজেক্ট, তাই 6টা অথবা 6:30 এই দুই স্লটেই আসবে পিলু। নতুন প্রতিপক্ষের সাথে রানী রাসমণির লড়াই দেখার পরেই হয়তো চ্যানেল সিদ্ধান্ত নেবে, তবে ব্যক্তিগত মত অনুযায়ী 6টার স্লটে আসবে পিলু। ডিসেম্বরের প্রথম সপ্তাহ অর্থাৎ 6ই ডিসেম্বর অথবা তার একটু আগে পরে আসতে পারে পিলু, আর টেলিকাস্ট টাইম 6টা অথবা 6:30। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।